আমার মতে তোর মতন কেউ নেই। চাঁদিপুর নীলগিরি, এই যে আমার সঙ্গে রয়েছে দাদারা, ফ্যামিলি সবাই রয়েছে, তাহলে চলো আজকের মতো ব্লগটা স্টার্ট করি। বাস ছেড়েছিল একদম 5টার সময়, চারিদিক তখন পুরো অন্ধকার ছিল, এখন 6টা বাজতে যায় তাই আলো প্রায় দেখা যাচ্ছে। তারপর কিছুটা রাস্তা যাওয়ার পর গোপীবল্লভপুরে বাস থেমেছিল এবং সেখানে আমরা কিছুক্ষণ সবাই মিলে দাঁড়িয়ে আড্ডা মারলাম, চা খেলাম, শরীর গরম করলাম, কারণ সকালবেলা প্রচুর প্রচুর ঠান্ডা লাগছিল। আমাকে দেখে বুঝতেই পারছো এত কোট পরে আছি, মানে প্রচুর ঠান্ডা লাগছে। যাই হোক, সবাই মিলে কিছুক্ষণ চা খেলাম, তারপর সেখানে দেখলাম রাস্তার পাশে মেলা হচ্ছে। সকালবেলা যেহেতু চারিদিক বন্ধ, মেলায় কোনো লোকজন পাবো না, তাই আমি আর বেটু মিলে চেপে বললাম বাচ্চাদের নাগরদোলায়। আমার তো ভীষণ মজা লাগছিলো, কারণ এতদিন পর চাপছি, এমনি তো চাপতে পারি না, আগে ছোটোবেলায় চাপতাম, তাই সেখানে চেপে কিছুক্ষণ ছবি তুললাম, তারপর আবার বাসে গিয়ে বসলাম। এখন খাচ্ছি হচ্ছে গরম গরম চ ঠান্ডার মধ্যে, এই তো ঢং করছে দিদি, বেশি কায়দা। ফাইনালি 4 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি নীলগিরি। তার দূর থেকে দেখতেই পাচ্ছি পাহাড়টা খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু ক্যামেরাতে অতটাও ভালো লাগছে না হয়তো, কিন্তু সামনাসামনি সত্যি দারুণ লাগছে দেখতে। এখন যাচ্ছি পাহাড়ে উঠতে, সবাই এগিয়ে গেছে, আমরা ছবি তোলার চক্করে পেছনে রয়ে গেছি। কোন দিকে রে? আরো দিদিরা গেল ছবি তুলতে, পরে তুলবি। আয় দারুন দেখাচ্ছে ভিউটা এখান থেকে। এই যে মা বাবা সবাই দাঁড়িয়েছিল আমাদের জন্য হাফ রাস্তায়, বাকিরা সবাই চলে গেছে আগে। ভাই দাদা দিদি সুমিতা এই কেউ হাই হ্যালো বলে রে। হাই আমরা উড়ে উড়ে যাবো, হেঁটে নাই উড়ে উড়ে যাবো। এরকমই প্রচুর হাসি ঠাট্টা মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। এখন খাচ্ছি দই বড়া, খেয়ে দেখি কেমন লাগছে। আই থিঙ্ক ইটস নট স্টেবল ফর। হ্যালো, কেমন ধরনের জানতে চাই, কেমন ধরনের অন্যটা, কেমন অন্য কেমন কেমন ভালো ভালো ভালো। দশে কত রেটিং করবেন আপনি? আমি তো -2 দিয়েছি। -3 কেমন ভালো? এ তো খুবই ভালো, অসাধারণ। কেমন লাগছে? দশে -2 দেবো। বল দাদা কেমন লাগলো, বক্তব্য কি? খুব সুন্দর তো লাগছে, কিন্তু দাদা এখনো খেয়ে বলেন, এমনি বলল। মোদি কেমন লাগছে? দারুন। পেঁচি বল কেমন লাগলো এসে?
ভালো লাগলো কতটা ভালো অনেকটা ভালো কেমন ভালো বল না তো বলতে দে বল বল কি রকম লাগছে তোর ভালো লাগছে আর কি কি কিনলি বলে দে পেন্সিল একটা কিনলাম আমরেলা পেন্সিল আমরেলা পেন্সিল কিনলাম আর কিন্ডার জয় কিনলাম তো হালকা খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি পাহাড়ের ওপরে। এখানে অনেক সিঁড়ি করা রয়েছে ওঠার জন্য, আর ওপরে গেলে রয়েছে 2-3 মন্দির, ঝর্ণাও রয়েছে। তো দেখি যাই কিরকম লাগে জায়গাটা। বহু কষ্টে এত উপরে উঠেছি, যা স্লিপ খাচ্ছিল বাপরে। আমি বেটু দুজনে মানে কতবার যে পিছলালাম সত্যি। তো এখানে আমরা অনেক ছবি টবি তুললাম, কিন্তু মন্দিরগুলোতে যাওয়া হয়নি, কারণ এখনও অনেক সিঁড়ি উঠতে হবে। আর বাস ছেড়ে দেবে বলছে, এখন অন্য জায়গা যাব। এখানে অনেকক্ষণ প্রায় ছিলাম, তাই এখন বাসের কাছে ফিরে যাব। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। চলে এসেছি বাসের কাছে। এই যে বড় মা দাদা সবাই দাঁড়িয়ে আছে। তোমরা উঠতে পারো নি অত উপরে। পাহাড় থেকে আমরা এখন চলে এসেছি একটা জগন্নাথ মন্দিরে, কিন্তু মন্দিরটাই মানে ভিডিও করা বা ছবি তোলা বারণ ছিল, তো আমি বুঝতে পারিনি। তাই ভেতরটায় যখন ভিডিও করছিলাম ফোনটা আমার ছাড়িয়ে নিয়েছিল, তাই বেশি কিছু আমি দেখাতে পারিনি। মন্দির থেকে বাইরে বেরিয়ে কিছু দোকান ছিল, সেখানে আমি আর বেটু মিলে কিনেছি দুটো পুতুল। এখন আমরা এসেছি একটা হোটেলে খেতে। এখানে খাবো, প্রচুর খিদে পেয়েছে, দেখি কী সব পাওয়া যায়। বল কেমন খেলি। হোটেলটার নাম কি? যেমন হোটেল গোল্ডেন প্লাজা নীলগিরি। এলে এইখানে যদি কেউ খাবার খায়, এরা লুটপাট করে, খাবার কম খাওয়ায়, লুটপাট বেশি করে। আর খাবার দশে, ওইখানে দইবড়া খেয়ে তো -2 দিয়েছিলাম, এখানে দশে -9। তো যাই হোক, কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি চাঁদিপুর সি বিচে। চাঁদিপুরের সি বিচে এখন আমরা এসেছি। অনেক রকম স্টল আছে, কিছু স্টলে গিয়ে আমরা এখন দেখব কি কি পাওয়া যাচ্ছে। এখন অনেকটা হাঁটতে হবে, অনেক দুপুরের খাওয়া দাওয়াটা একদমই বাজে হয়েছে, একদম মানে খিদা পেয়ে গেছে খুব জোর। এখন দেখি এখানে কিছু যদি পাওয়া যায় ভালো কিছু। আর অনেক দূর না পেলে ডাব আছে, ডাব খাবো। তো অনেক দূরে দূরে লোক দেখতে পাচ্ছেন, অনেক দূরে দূরে সবাই গেছে। আমরাও এখন যাব, দেখছি কতটা যাওয়া যেতে পারে। প্রচুর ছবি তুলবো। কতবার তোরা এনা ভেঙে ছুরি ঘুরে তাকালো আমার মতে, তোর মতন কেউ নেই।
ঘোরা হলো, কিন্তু সমুদ্রে যেতে পারিনি, কারণ অনেকটা দূরে আছে, মানে অনেক মানে অনেকটাই দূরে আছে, অনেকটা হাঁটতে হতো, আর এখন বাস ছেড়ে দেবে বলছে, তাই চলে যাবো আপাতত। এখন আপাতত টাটা টাটা। এরপর আমরা আর কোথাও সেরকম যাইনি, কিছু মন্দির যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেখানে যাওয়া হয়নি। এরপর আমরা সোজা বাড়ি ফিরে যাবো। জাস্ট এইমাত্র বাড়ি এলাম, তো প্রচুর ক্লান্ত আছি, কারণ অনেকটা রাস্তা জার্নি ছিল, পুরো রাস্তা তো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, আর সারাদিন সেরকম কিছু খাওয়াও হয়নি, তাই শরীরটা খুব একটা ভালো লাগছে না। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।